আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার সবাই আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফিরে এলাম আপন নীড়ে, নিজের সংসারে। মায়ের বাসা থেকে আজই চলে আসলাম বাসায়। আজ বিকাল 4:30 নবীনগর থেকে রওনা করেছিলাম, বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে। তো লং একটা জার্নি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কিন্তু ঘরটা অন্যের হলে কী হবে, সংসারটা আমার, এসেই আর কি সংসারের কাজে নিয়োজিত হয়েছি। কারণ অনেক দিন, প্রায় 15 দিন বাসার বাহিরে ছিলাম। শায়ানের বাবা বাসায় ছিল, তারপরও পুরুষ মানুষ কতটা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তারপরেও এসে দেখি যে না, বেশ ধুলা বালু। আসলে উপরে বাসা হওয়াতে তো মেয়েদের আসলে রেস্ট বলতে কিছুই নাই, আমার যেটা মনে হয়। তো এসেই ব্যাগপত্র রেখে কোমর বেঁধে নেমে গেলাম কাজ করতে। তো এসেই একটা রুমের বেড কভার চেঞ্জ করে দিলাম, তারপর পুরো বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। ময়লা বেড কভারটা বলে রেখে দিলাম, আজ আর ধোয়া সম্ভব না। জীবনের অপর নাম পানি। তো শায়ান প্রচুর পানি খায়, তো তার কারণে প্রথমে ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে ফিল্টারে পানি দিয়েছি। তো পরিষ্কার আমি অফলাইনেই করে নিয়েছি, এখন হচ্ছে ওভার হয়ে গেছে পানিটা দেওয়া, তো এক্সট্রা পানিটা পড়ে যাচ্ছে, ওই পানিটাই আমি আর কি মুছে দিচ্ছি। আর পানি খাওয়ার জন্য 3টা মগ পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাসায় উঠিয়ে শায়ানের বাবা আবার বাজার করতে গিয়েছিল, বাজার নিয়ে আসছে। নিয়ে আসছে বাইলে মাছ, কাসকি মাছ, গুড়া চিংড়ি, এখানে আছে রুই মাছ, 2টা ইলিশ মাছ, আর এই প্যাকেটটার মধ্যে আছে আইর মাছ। দেখতে মনে হচ্ছে পাঙ্গাস মাছের মতো, না এটা আইর মাছ। এই যে মাথাটা একটু লম্বা, কারণ হচ্ছে শায়ানের বাবা পাঙ্গাস মাছ খায় না। কয়েক রকমের সবজিও নিয়ে আসছে। এখন আমি সব কিছুই ফ্রিজে রেখে দিব, কারণ এই বাজারগুলো এখন ওইভাবে গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আবার রান্না করতে হবে এই জন্য। তো আমি মাছগুলোকেও আলাদা আলাদা বক্সে রেখে দিব ডিপের মধ্যে। সংসারের কাজ হচ্ছে চলমান ঘড়ির মতো, একটার পর একটা কাজ সামনে আসতেই থাকে। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, তারা একটা লাইক করে নেবেন, কারণ আপনার এই ছোট্ট একটি লাইক আমার ভিডিওটিকে অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারাও সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা পুরাই ফাঁকা ছিল, কারণ আমরা যেহেতু বাসায় ছিলাম না, শায়ানের বাবা বাহিরে খেয়ে নিয়েছে, তো বাজারও করেনি। তো আমরা বাসায় আসার সাথে সাথেই শায়ানের বাবা এই জন্যই বাজারে ছুটেছিল। তো এখন ফ্রিজে আমি রেখে দিচ্ছি সব কিছু, এগুলো সময় মতো বের করে অল্প অল্প করে কাজ গুছিয়ে নিব, কারণ যেহেতু আমি বাসায় একা, শায়ান ছোট, সব কাজ আমি একসঙ্গে করতে পারি না, সময় বুঝে বের করে, সময় বের করেই কাজগুলি আমাকে করতে হয়। মাছগুলি গুছিয়ে নিয়ে এই ফাঁকে আমি রান্নাবান্না সব জিনিস গুছিয়ে এখন রুই মাছটা ভুনা করে নিচ্ছি, আর ডাল রান্না করছি আপাতত। এর বেশি কিছু আর করব না, কারণ দেখেন বাহিরে একদম ঘুটঘুটে অন্ধকার, অনেক রাত হয়ে গেছে, 12টার বেশি বাজে। তো রান্না শেষ করে আমরা অফলাইনে খাবার দাবার শেষ করে নিয়েছি। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে শায়ানের বাবার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি, কারণ শায়ানের বাবা অফিসে যাবে এই জন্য।
শায়ানের বাবা অফিসে চলে গেছে, আমার বোন এবং শায়ান এখনও ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। 15 দিনে রান্নার ঘরের যে জিনিসপত্রগুলো ছিল ওইটার উপর দিয়ে অনেক ধুলা জমেছে, মানে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমাণ ধুলা। মানে পরিষ্কার করে রেখে যাওয়া থালা বাসনগুলোতেও মানে এক স্তূপ ধুলা পড়েছে। তো রান্নাঘরের সব কিছু পরিষ্কার করার সাথে সাথে থাই গ্লাসটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলার উপরে এবং নিচে আশেপাশেও প্রচুর ময়লা ছিল, সব জায়গায় আমি ক্লিন করে নিচ্ছি, কারণ আসলে ক্লিন না থাকলে আমার নিজেরও ভালো লাগে না। রান্নাঘরের পরিষ্কারের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি, এখন শায়ান এবং আমার বোন ঘুম থেকে উঠে গিয়েছে, এখন আমরা তিনজন নাস্তা করব, আর সেই নাস্তাটা আবার রেডি করব। এখন ওই যে বললাম কাজের শেষ নেই, নাস্তা শেষ করে দেখি যে যেটাতে পেঁয়াজ আদা রসুন রাখি ওটার মধ্যেও প্রচুর ময়লা, তো ওটাকেও আমি পরিষ্কার করে নিলাম। তো টানা 15 দিন পাখি আমার ডাইনিংয়ের ওখানে ছিল, শায়ানের বাবা ওদেরকে খেতে দিয়েছিল কিন্তু গোসল করানো হয়নি আর ওদের ময়লা পরিষ্কার করা হয়নি। তো সব কিছু মিলিয়ে এখন আমি ওদের গোসল করে, ময়লা পরিষ্কার করে, বারান্দা পরিষ্কার করে ওদের জায়গায় ওদেরকে রেখে দিলাম। তো মোটামুটি এখন পুরা বাসাটা একটু গুছিয়ে নিয়েছি, মানে থাকার মতো অবস্থা, এখনও অনেক কাজ বাকি রয়েছে যেটা হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো জানি কোথায় ময়লা আছে এবং কী পরিষ্কার আমাকে করতে হবে। তো আসলে এখন আর তেমন কাজ করব না, কারণ আবার দুপুর হয়ে আসতেছে, দুপুরে রান্নাবান্না আবার শুরু করে দিতে হবে। রান্নাঘরের বাহিরের কাজ শেষ করে এখন আবারও রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবেসে পাশে থাকার জন্য। আর সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।